সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। সন্ধ্যা ছটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন ব্যারিস্টার মইনুল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তাফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে মইনুল হোসেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।